দেখো মেয়েটা উড়াচ্ছে কি, দেখো বুলেট। ও হো হো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অপবিট গাই। হ্যাঁ, অনেকদিন পরে পরে ব্লগ আসছে। তোমরা অনেকেই বলছো আমাকে কমেন্ট করে যে ব্লগ আসছে না কেন, ব্লগ আসছে না কেন। হ্যাঁ দেখো, মোটো ব্লগ বানানোর সেরকম আর মানসিকতাই নেই, কেমন যেন হয়ে গেছে। কারণ ভাই অনেক প্রবলেম চলছে মোটো ব্লগিং কমিউনিটির ভেতরে, ভাই এত অ্যাক্সিডেন্ট, এত প্রবলেম, এত কিছু হচ্ছে চারদিকে দেখতে পাচ্ছি। তার জন্য আর মোটো ব্লগ বানাতেই এখন আর ভালো লাগে না, ভিডিও বানাতেই ভালো লাগে না। আর ভাবছি এখন থেকে ভাই ইউটিউব ফিউটিউব ছেড়ে দেবো। আর তো চলো, আজকের ভিডিওতে আমি সব কিছু বলছি তোমাদেরকে, ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা। আর ভিডিও তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। কমন ভ্রুম ভ্রুম, লেটস গো। আজকে অনেকদিন পরে লাকিকে নিয়ে বেরিয়েছি, তো লাকিকে নিয়ে একটু সিনেমেটিক শট দেখে নাও। হ্যাঁ, শুধু তো 900 নিয়েই বেরোনো হয়, লাকিকে নিয়ে বেরোনো হয় না, লাকি পড়েই থাকে বাড়িতে। তো লাকিকে নিয়ে বেরিয়েছি অনেকদিন পরে, তোমার পেছনে দেখতে পাচ্ছ লাকি। তো লাকির সিনেমেটিক শট দেখো, তারপরে এখান থেকে বেরোচ্ছি। আর লোকেশনটা সেই লোকেশন ভাই, এই লোকেশনটা আমার এমনিতেই খুব ভালো লাগে। দেখো এদিকে আরোয়ানা দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, তারপরে দেখো কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে। লোকেশনটাই ভাই সেরা লোকেশন, এখানে এসে দাঁড়ানোর মজাই আলাদা। তো গাইস ফাইনালি চলে এসেছি লাকির উপরে, আর আমরা চলে এসেছি এখন সায়েন্স সিটির সামনে। দেখো এটা হলো সায়েন্স সিটি, এটা হলো মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারের উপরে উঠবো এখন। দেখো মা ফ্লাইওভারও কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এইখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো ওই যে জায়গাটা রুবিতে যাচ্ছে আর এটা যাচ্ছে হলো সল্টলেকের দিকে, এইখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কেমনভাবে হয়েছে বলো তো, গাড়িটা এখান থেকে কীভাবে কি ওইখানে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে নিচে এখান থেকে মানে মা ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছে একজন, আরেকজন উপরেই ছিল কেটিএম নিয়ে। এরকমভাবে ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই, মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে না। আর দেখো মোটো ব্লগিং কমিউনিটিতে ম্যাক্সিমাম রাইডার এখন অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে, কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করেছে কোনো না কোনো সময়। দেখো প্রথমে তো সেই H2 নিয়ে জেট পাবজট সারজি, উনি অ্যাক্সিডেন্ট করলো। নেপালে অ্যাক্সিডেন্ট হয়েছিল একজন, ওখানে স্পট ডেথ হয়ে গেল। তারপরে আগস্তা অ্যাক্সিডেন্ট করলো, আগস্তা অ্যাক্সিডেন্ট করে তো পুরো মানে গাড়িটা শেষ হয়ে গেল, তারপরে একটা জীবন শেষ হয়ে গেল। তারপরে আমার চেনা পরিচিত সুরাজ বর্মা অ্যাক্সিডেন্ট হলো, পুষ্পা শেষ মানে টেনার শেষ, তারপরে এখন এই আয়ুষ বর্মা। তারপরে দেখলাম জম্মুতেও তো ম্যাক্সিমাম রাইডার সব ম্যাক্সিমাম টাইমে অ্যাক্সিডেন্ট করে, আমির মাজিদও অ্যাক্সিডেন্ট করা। তারপরে ভাই জম্মুতে অনেক রাইডার মারাও গেছে, কি জেকে রাইডার কিছু একটা আই থিঙ্ক, নাম আমি ভুলে গেছি, ও মারা গেল দেখলাম। তারপরে আস্তে আস্তে আসো এদিক ওদিক দেখো ভাই, ম্যাক্সিমাম রাইডার সব অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে। আর দেখো খবর তো এখন ছড়ায় না, গুলির মতো ছড়ায় খবর, এদিক থেকে ওদিক থেকে ছড়াতেই থাকে। আরেকটা হয়ে গেছে, মা বাবা টিভি দেখে সন্ধ্যার পরে, মানে ইউটিউবেই ভিডিও দেখে, ইউটিউবে মুভি দেখে আর কি, তো বাবা মার চোখের সামনেও সেগুলো চলে আসে। আমি দেখি সেগুলো বলি যে অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাপারটা হয়ে গেছে, মা বাবার কানেও যায়। মা বাবা বলছে এবার গাড়ি ফাড়ি চালানো বন্ধ করো, এবার অন্য কিছু করা শুরু করো। সত্যি কথা ভাই, এত অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সত্যিই তো ভয় লাগে না। এই যেমন আমি এখানে আছি, বলা যায় না, ভাগ্যের ব্যাপার, পেছন থেকে কোনো গাড়ি আমাকে উড়িয়ে দিয়ে নিচে ফেলে দিল, ভাই শেষ, আমি খতম, বাই বাই, টাটা, গুড নাইট হয়ে যাবো, বুঝলে ফটোতে হাড় চলে যাবে। কমিউনিটি পুরো ডাউন করে দিই, দেখো এই যে দাঁড়িয়ে গেল এরকমভাবে পাট করে, রং রুট দেখে এই সাইডে, ওই সাইডে ঢুকবে হয়তো, কিন্তু যদি একটা চার চাকা স্পিডে থাকতো, চার চাকা যদি পেছন দিয়ে ধাক্কা মারতো সোজা নিচে। সময়ে ব্লগ বানাতে বাইকের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল, বাইকের প্রতি ভালোবাসা তৈরি হয়ে আস্তে আস্তে দেখলাম যে যাই বাইক নিয়ে কিছু করি, বাইক নিয়ে একটু যে জিনিসটার প্রতি ভালোবাসা রয়েছে সেই জিনিস নিয়ে এগোই আগে। দেখো এইসব অ্যাক্সিডেন্ট তো আমরা তাও ভিডিওতে দেখছি শুনছি, হ্যাঁ, কিন্তু আমার চোখের সামনে আমার বন্ধুকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে দেখেছি, হ্যাঁ শেষ হয়ে যেতে দেখেছি। এইসব দেখে মানে এখন আর এইসব কথা শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। এখানে
মিটিং হচ্ছে আরজি কলের ব্যাপারটা নিয়ে, আরজি কলে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে। দেখো এটা নিয়ে কতদিন হয়ে গেল বলো তো, প্রায় এক মাস হতে যায়, তারপরেও কোনো বিচার নেই, তারপরেও কিচ্ছু নেই। রাতারাত সরকার চেঞ্জ হয়ে যায়, রাতারাত তোমার লকডাউন হয়, রাতারাত তোমার নোটবন্দি হয়, কত কী হয়ে যায় রাতারাত, কিন্তু বিচার রাতারাত হচ্ছে না। রাতারাত তো দূরের কথা, এতদিন হয়ে যাচ্ছে তারপরও বিচার হচ্ছে না, কি হচ্ছে কে জানে। ও ভাই দেখো মেয়েটা উড়াচ্ছে কি, দেখো বুলেট, ও হো হো, আমার গাড়ি কত 80-তে উড়াচ্ছে, দেখো এ মিডিল এরকম আস্তে আস্তে যাচ্ছে কেন, দেখো ওই মেয়েটা বুলেট নিয়ে উড়াচ্ছে, দেখো গ্যাপ মারছে, দেখো ভাই নেই, আমি বাড়িতে ফিরছি, আমার কাছে 200 টাকা নেই যে ওনার, আমি নিজে খাওয়া ওখান থেকে বেরিয়ে আসলাম, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে, সামনে ওলা যাচ্ছিল আর পেছন দিয়ে যাচ্ছিল ওই জোম্যাটো দাদাটা, ব্যাপার হয়ে গেছে, খোয়া খোয়া রাস্তা ছিল, বালি বালি রাস্তা ছিল, ওখানে পেছনে ছিল আর কি জোম্যাটো দাদা, পেছন থেকে ব্রেক মেরেছে কিন্তু ব্রেকটা ভালো মতো ধরেনি, ওই বালিতে স্কিড খেয়ে গেছে আর স্কিড খাওয়া অবস্থায় গিয়ে আর কি ওলার পেছনে গিয়ে ধাক্কা মেরেছে, অন্য একটু ক্যাজরা হয়ে গেছে, দেখেছো। এই জন্যই বলি সবসময় ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে বলতে চোখের সামনে অ্যাক্সিডেন্ট। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, জানি না পরে আবার দেখা হবে কি না।